আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এই ভিডিওটি তো আপনাদেরকে টিকটক এর লাইকে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং করে দেখাবো। বাট এই ভিডিওটির এডিটিং করবো আমরা কাইনমাস্টার অ্যাপস দিয়ে, বিকজ কাইনমাস্টার অ্যাপস দিয়ে এই ধরনের ভিডিও এডিটিংয়ের জন্য ফার্স্টে মানে রিকোয়েস্ট এসেছে। এই জন্য কাইনমাস্টার অ্যাপ দিয়ে ফার্স্ট এডিটিং করে দেখাবো, দেন তারপর ক্যাপকাট অ্যাপস দিয়ে করে দেখাবো। তো এই ভিডিও এডিটিংটা হলো কীভাবে আপনি বিফোর অ্যান্ড আফটার ভিডিও এডিটিং করতে পারবেন আপনার ফটোর কাইনমাস্টার অ্যাপ দিয়ে। তো এই ধরনের ভিডিও ভিডিওর সাথে কিন্তু আমরা খুবই পরিচিত, বিশেষ করে টিকটক অ্যান্ড লাইকিতে। ফার্স্টে থাকে আপনার নর্মাল ফটো, তারপরে সেই নর্মাল ফটোটি এডিট ফটোতে রূপান্তরিত হয়ে যায় অসাধারণ একটি ট্রানজ্যাকশনের মাধ্যমে। তো এই ধরনের ভিডিও এডিটিং আপনারা কীভাবে করবেন সেটাই আজকে দেখাবো। তো আপনারা কী করবেন, ফার্স্টে কী করবেন, প্লাসের আইকনে ক্লিক করবেন অ্যান্ড রেডিওটি 9.16 সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, নিচের একটি অপশন থাকবে, নিচের দিকে দেখতে পারবেন, এখান থেকে একটি সেটিংয়ের আইকন থাকবে। তো আপনারা এই সেটিংয়ের আইকনে ক্লিক করবেন, নিচের দিকে এডিটিংয়ে ক্লিক করবেন। এডিটিংয়ে ক্লিক করে নিচের দিকে আসলে একটি অপশন পেয়ে যাবেন ফিট ইন স্ক্রিন। তো আপনার ফিট ইন স্ক্রিনে ক্লিক করবেন, রাইট অপশনে ক্লিক করে দেবেন, দেন আপনার মিডিয়াতে ক্লিক করে আপনার যে মেইন ফটো মানে এডিট পিকচার ছাড়া যে আপনার মেইন ফটো রয়েছে তো সেই পিকচারগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিই। অলরাইট, তো আমি এখানে 4-5টি পিকচার সিলেক্ট করে দিয়েছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখানে আমি যে কয়টি ফটো এডিটিং করে দেখাবো প্রত্যেকটির ফটো এডিটিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ফটো এডিটিং ভিডিও দেখেও আপনি ফটো এডিটিং করতে পারবেন, আপনার পছন্দের পিকচারটিকে অসাধারণ একটি ফটো এডিটিং করতে পারবেন শুধুমাত্র লাইটরুম অ্যাপস দিয়ে মাত্র একটি ক্লিক করে। তো সেই ভিডিওগুলো আপনি চাইলে চ্যানেলের পেজ থেকেও দেখে নিতে পারেন। অ্যান্ড আমি আই বাটনে উপরে দেখেন আই বাটন রয়েছে, তো এই আই বাটনেও আমি দিয়ে দেবো। দেন এগুলো সিলেক্ট করে নেওয়ার পর আপনি কী করবেন, একটু সামনে যাবেন, সামথিং লাইক আমাদের 0.5 মতো, এরকম 5 বা 6 মতো এরকম সামনে আসার পর আপনি কী করবেন, লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এই পিকচারের যে এডিটেড পিকচার রয়েছে, যেমন এই পিকচারের এই পিকচারটি তো আপনার রিয়েল পিকচার, বাট এটার যে এডিট করা রয়েছে মানে এটাকে তো আপনার এডিট করতে হবে ফার্স্টে। তো আপনার সেই এডিটেড পিকচারগুলো, যেমন এখানের যে আরেকটি পিকচার রয়েছে, এই প্রত্যেকটি পিকচারের এডিটেড পিকচারগুলো আপনি সিলেক্ট করে নেবেন 0.5 বা একটু দূরে দূরে প্রত্যেকটি পিকচারের আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিই। ওকে, তো এইখানে প্রত্যেকটি পিকচারের এখানে সিলেক্ট করে নেওয়া শেষ। আপনি হয়তো দেখলেই দেখতে পারবেন প্রত্যেকটি পিকচারের নিচে সেই এডিট পিকচারগুলো এখানে অ্যাড করে দিয়েছি। দেন কি করব, এই পিকচারটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই পিকচারের সাথে একদম সেম জায়গাতে অ্যাডজাস্ট করে দেবেন, মানে সমান সমান যাতে হয় সমানভাবে অ্যাডজাস্ট করে দেবেন। দেওয়ার পর এই নিচের লেয়ারের পিকচারটিতে ক্লিক করবেন, এখানে দেখেন একটি অপশন রয়েছে ইন অ্যানিমেশন। তো ইন অ্যানিমেশনে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করে আসবেন একদম অ্যান্ড আরেকটু উপরের দিকে যাবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন ওয়াইপ রাইট ওয়াইপ লেফট, এখানে রয়েছে ওয়াইপ রাইট ওয়াইপ লেফট ওয়াইপ আপ অ্যান্ড নিচে রয়েছে ওয়াইপ ডাউন। তো এই চারটি আপনি ইউজ করতে পারবেন। তো এখন যদি আমি ওয়াইপ রাইট দিই, নাও লুক এট দিস, অসাধারণভাবে কিন্তু কালারটা এক্সচেঞ্জ হলো, মানে চেঞ্জ হলো। অ্যান্ড এখানে দেখেন টাইম রয়েছে, তো এখানে টাইম অনুযায়ী আপনি সেট আপ করতে পারবেন, স্লোতে যাবে অথবা ফাস্টে যাবে, এইখান থেকে আপনি টাইম সেট আপ করতে পারবেন। তো এটাতে আমি ওয়াইপ রাইটেই রাখি, দেন এটা তো হয়ে গেল, তারপরেরটাতে চলে যাব। সেম প্রসেস আমরা এখানে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করব, ইন অ্যানিমেশনে যাব, নিজের দিকে এসে ওয়াইপ লেফট সিলেক্ট করব, টাইমটা সেট আপ করি, অসাধারণভাবে কিন্তু পিকচারের কালারটা চেঞ্জ হয়ে গেল। বাট এখানে যে মেইন পিকচারগুলো রয়েছে, তো এই মেইন পিকচারে ক্লিক করবেন, কালার অ্যাডজাস্টমেন্টে আসবেন অ্যান্ড এগুলোর কালারটা আপনি একটু ডাউন করবেন, যেমন ব্রাইটনেস একটু কমিয়ে দেবেন, কন্টেস্ট একটু কমিয়ে দেবেন, হোয়াইট ব্যালেন্সটা একটু কমিয়ে দেবেন, এতে আমাদের প্রথমের পিকচারটা একটু বাজে দেখা যাবে, দেন তারপর এডিটটা অসাধারণভাবে ফুটে উঠবে। তো এইরকমভাবেই মূলত এই ধরনের পিকচার এডিট করা হয়। তো আমি এটা তো আবারও কালারটা একটু কমিয়ে দিই, স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিই, অসাধারণভাবে চেঞ্জ হয়ে গেল। তারপরটাতেও কালার থেকে আমি একটু কমিয়ে দেবো, কন্টেস্ট একটু লো, স্যাচুরেশন লো, এডিটের পিকচারটি স্ক্রিনের সাথে একদম পুরোপুরি সেট আপ করবো, ইন অ্যানিমেশনে যাবো অ্যান্ড দেন এটাকে আমরা কী করবো, ওয়াইপ আপ। তো এই ওয়াইপ আপ সিলেক্ট করবো, টাইমটা এখান থেকে সেট আপ করে দেবো, অসাধারণভাবে পিকচার চেঞ্জ হয়ে গেল। তারপরটাতে আসবো, কালার অ্যাডজাস্টমেন্টে যাবো, ব্রাইটনেসটা একটু কম, কন্টেস্ট একটু কমিয়ে স্যাচুরেশনটা কমিয়ে দেবো, এটাকে স্ক্রিনের সাথে সেট আপ করবো, ইন অ্যানিমেশনে যাবো, দেন এটাকে ওয়াইপ ডাউন, অসাধারণভাবে কালার চেঞ্জ হয়ে গেল, টাইমিংটাও সেট আপ করবো, তারপর পিকচারটিতেও সেম প্রসেসে আনবো,
কালার অ্যাডজাস্টমেন্টে যাব, কালারটা কম, ও সরি এটার কালারটা না, এটা আমাদের ভুল হয়েছে, পিকচারেরটা যেতে হবে, কালার অ্যাডজাস্টমেন্টে কালারটা কমিয়ে দেবো, কন্টেস্টটাও হোয়াইট ব্যালেন্স সিচুয়েশনটাও কমিয়ে দেবো, দেন ইন অ্যানিমেশনে যাব, এটাতে আবার ওয়াইপ রাইট দেবো, অসাধারণভাবে এটারও কালার চেঞ্জ হয়ে গেল। তো এইভাবেই মূলত আমাদের কালারের পিকচারের যে ইফেক্টগুলো রয়েছে তো এইভাবে মূলত বানানো হয়ে থাকে। তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড আপনার ভিডিওটি মানে মেক হয়ে যাওয়ার পর উপরের থেকে সিম্পল এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য এই আইকনটিতে সিম্পল ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করে নিয়ে এখানে দেখবেন যে আপনার ভিডিওটি আসবে, শেয়ার অপশনে ক্লিক করবেন, সিম্পল নিচের থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে। আই হোপ আপনার এই ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে মাস্ট একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর কোথাও কোনো সমস্যা ফেস করলে অ্যান্ড আপনার এই ভিডিওটি কেমন লাগলো। অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হলে এই ধরনের ভিডিও এডিটিং শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।